for the simple reason that this Awami League government is a corrupt, is a criminalized entity which has seized power by fraudulent means, and it must go. Amar chena ache. I have been covering Bangladesh much longer than you. Apni kintu eta bhul korben na. And I know protecta individual background. Apni hocche dalali korte individual er protecta individual India er kono kichu ami support kori na. Ei je apni apni aske aschen Bangladesh niye kotha boltechen, eto ami support kori na. শেখ হাসিনা বোধহয় এখন আমার মনে হয় জেনারেল এ কে নিয়াজির থেকেও বেশি হেটেড পার্সন অ্যাক্রস বাংলাদেশ। কিন্তু আমরা তো নির্বাচনের আগেও শুনেছি যে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন হচ্ছে এক্স্যাক্টলি, আমরা অনেক খুব ভালোভাবেই জানি যে এই নির্বাচনের ডাইরেকশন, এই নির্বাচনের প্ল্যানিং কিভাবে কিভাবে হয়েছে এবং জাতীয় পার্টিকে কিভাবে অপোজিশন পার্টি হিসেবে দাঁড় করাবার কিয়ে, সেগুলো আমরা সব জানি, সব জানি। তো এখানে যদি ইন্ডিয়া গভর্নমেন্ট বলে যে আমরা কোনো ইন্টারফিয়ারেন্স করিনি, দ্যাট ইজ এ ব্লেটেন্ট লাই। এখন আর কোটা সিস্টেমের ব্যাপারের মধ্যে নেই, সেটা হয়ে গেছে। ইট হ্যাজ বিন ডাইরেক্টেড টুয়ার্ডস দি ইজেকশন অফ দিস ভেরি আনপপুলার গভর্নমেন্ট, বিকজ শেখ হাসিনা হ্যাজ টু সার্ভাইভ। উনি ওনার লেভেল অফ আনপপুলারিটি এত হয়ে গেছে, সেটা আমরা এই জানুয়ারি মাসের ভুয়া ইলেকশনেও তার একটা এক্সাম্পল পেয়ে গিয়েছিলাম। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগের যে মন্ত্রীরা, তারা লুকিয়ে গেছে, হ্যাঁ, তারা বেরোচ্ছে না কোথাও, তাদের দেখা যাচ্ছে না, তাদের টিকিটাও দেখা যাচ্ছে না। এর পেছনে মদদ, মরাল সাপোর্ট এবং প্ল্যানিং এর সাপোর্ট ইন্ডিয়া থেকেই যাচ্ছে, এই খবর আমার কাছে আছে। আমি ডিটেলস এর মধ্যে যেতে চাই না, আর ডিটেলস বলবো না, বাট একটা জিনিস যেটা আমাদের দেখে নিতে হবে যে এই ছাত্রছাত্রীরা যদি এই এই মুভমেন্টটাকে জিয়ে রাখতে পারে, তার পরিণাম কি হবে আমি জানি না, কিন্তু দ্য ভেরি ফাইট দ্যাট দি স্টুডেন্টস হ্যাভ পুটিং অন, তার জন্য আমার মনে হয় আমার মতন সাধারণ মানুষ এবং বাকি জনগণ পশ্চিমবঙ্গে কতটা এটা নিয়ে রিয়াকশন হয়েছে আমি জানি না, কিছু কিছু হয়েছে, বাট সার্টেনলি আমার মতন লোকজন, সাধারণ লোকজন বাংলাদেশে হোক বা ইন্ডিয়াতে হোক বা পশ্চিমবঙ্গে হোক, নিশ্চয়ই এই মুভমেন্টটাকে আনকন্ডিশনালি সাপোর্ট করবে। আমি তো এখন হাতে গুনে বলে দিতে পারি, আমি তো ক্যাবিনেটের অনেককে চিনি, আমি তো এখনই বলে দিতে পারি কাদের রাজাকারদের ব্যাকগ্রাউন্ড আছে, কাদের বাবারা রাজাকারদের পাকিস্তানের সঙ্গে কাজ করেছে, আমি এক্ষুনি বলে দিতে পারি, ইনক্লুডিং একজন নব নির্বাচিত এমপি যে গতবার একটা বাই ইলেকশনে জিতেছিল খুব অল্প ভোটে আর কি। তো এগুলো এগুলো বলে তো কোনো ইয়ে হয় না, এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, নট জাস্ট বিভ্রান্ত করা, বাট যে পলিটিক্যাল ডিসকোর্সটা তৈরি হওয়া উচিত ছিল। নন্দনন্দী নাম বলে দেন, নাম জোড়া রাখেন কেন, ভয় পাওয়ার কিছু, নাম বলে দেন, নাম বলে দেব আমি, আমি ঠিক সময় নাম বলাও আছে, এটাও আপনি যদি আমার লেখা পড়ে থাকেন তাহলে আমার নামও বলা আছে, লেখা পড়তে হবে, সময় সময়ের কি এত বেলুলে আছে, জি জি জি, সালাউদ্দিন ভাই প্লিজ, আপনাকে ডিফেন্ড করতে হচ্ছে, ইউ আর ডিফেন্ডিং এ ক্রিমিনাল গভর্নমেন্ট, এটা আপনি মনে রাখবেন, কিন্তু ইউ আর এ বেনিফিশিয়ারি অফ দ্যাট সেম ক্রিমিনাল গভর্নমেন্ট, এটাও মনে রাখবেন, কিন্তু ক্রিমিনালিটির কোনো শেষ নাই, কিন্তু গত ১২ বছর ধরে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো হয়েছে বাংলাদেশে, সেগুলো আমরা সবাই অবগত তার সঙ্গে, এগুলো আমার মনে হয় চীন থেকে ফিরে আসার ব্যাপারটা কে থেকে ডাইভার্ট করার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে, মানে শি মেড দ্যাট স্টেটমেন্ট অল রাইট, চীনে চীনের সফরে একটা রিভার্স হয়েছে অবভিয়াসলি, শি ওয়াজ স্নাবড, তাকে তার সফরটাকে কাটশর্ট করতে হয়েছে, 11 তারিখ ফেরার কথা ছিল তাকে 10 তারিখ ফিরে আসতে হয়েছে, সেখানে কোনো সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট হয়নি, এগুলো হচ্ছে খুব সস্তা ধরনের স্টেটমেন্ট বলা, আমাদের দেশেও না মোদি গভর্নমেন্ট ওগুলোই বলে আর কি, হ্যাঁ, মুসলমান বিদ্বেষ কথাবার্তা বলে কিন্তু মোদি গভর্নমেন্ট, আপনি জানবেন সালাউদ্দিন সাহেব, আপনি তো আমাদের গভর্নমেন্টকে আর সাপোর্ট করতে পারবেন না, পারবেন
বিজেপি গভর্নমেন্টকে সাপোর্ট করতে, তাদের যে মুসলমানদের নিয়ে অবস্থান পাবেন, কিন্তু আপনি মোদি গভর্নমেন্টকে সাপোর্ট করবেন কেন? কিনা মোদি গভর্নমেন্ট হাসিনাকে সাপোর্ট করছে, না ইন্ডিয়ার কোনো কিছুই আমি সাপোর্ট করি না। এই যে আপনি আপনি আজকে আসছেন বাংলাদেশ নিয়ে কথা বলতেছেন, এটাও আমি সাপোর্ট করি না। আমার চেনা আছে, আই হ্যাভ বিন কভারিং বাংলাদেশ মাচ লঙ্গার দ্যান ইউ। আপনি কিন্তু এটা ভুল করবেন না। And I know প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ব্যাকগ্রাউন্ড, ইনক্লুডিং ইওর প্রাইম মিনিস্টার। উনি কি বিএনপি করে? আপনি শেখ হাসিনার সালাউদ্দিন ভাই, আপনি আপনি ওনাকে ওনাকে আমি ইনভাইট করছি। এখন আপনি যদি, উনি একজন সম্মানিত মানুষ, উনি ভারতে আপনার কাছে, এখন আওয়ামী লীগের পক্ষে কথা না বললে সব খারাপ হয়ে যাবে, আওয়ামী লীগের কথা না বললে সব রাজাকার হয়ে যাবে, তাই না? কষ্ট হয় এই জায়গা থেকে তো বের হয়ে আসতে হবে আপনার, না কেন? ভিন্ন মত সমালোচনা নিতে পারেন, ক্রিমিনাল গভর্নমেন্ট আপনারা তো শুনছেন ভারতীয় কথা, গুম খুন করেছেন বছরের পর বছর, আপনি এই জবাবটা দিতে পারবেন? আপনি দিন আপনার আমাকে জবাবটা, বেনাজির সাহেব কোথায় আছেন? আমি আমার আপনাদের মন্ত্রীরা বলেছে, আপনি বেসিক এটিকেট তো জানেন না, সেটাই আমাকে বলতে দিন। যখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনার সময় আসলে আপনি বলবেন, এখন আপনি আমাকে আপনি ডিফেন্ড করতে পারবেন? আপনি এই যে এতগুলো মৃত্যু হলো, ডিফেন্ড করতে পারবেন? এতগুলো মৃত্যু যে হয়েছে সেগুলো ডিফেন্ড করতে পারবেন? আপনার ছেলে ওই আন্দোলনে গেছে, প্রত্যেকটা মৃত্যুর জন্য আপনার পুত্র কি সেই আন্দোলনে ছাত্রলীগের হয়ে সেখানে গেছে?